হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র কীভাবে করতে হবে তাহলে এখানে দেখে নাও এটা হচ্ছে আবেদনপত্র নম্বর এটা আবেদনপত্রের নম্বর হচ্ছে তারপরে আছে কি দেখে নাও কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র কীভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা একটা আলোচনা করব তাহলে দেখে প্রথমে কি করতে হবে কৃষকের নাম এখানে কৃষকের নাম বাংলায় লিখতে হবে পিতা বা স্বামীর নাম এখানে পিতা বা স্বামীর নাম লিখতে হবে তিন নম্বরে জন্ম তারিখ এখানে হচ্ছে দিন এখানে মাস এখানে হচ্ছে বছর লিঙ্গ পি পুরুষ মহিলা অন্যান্য সেখানে ঠিক করতে হবে পাঁচ নম্বর আছে কৃষকের ধরন মালিক নথিভুক্ত ভাগ যা হবে সেটা এখানে ঠিক করতে হবে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে কেসিসি আছে কিনা যদি আছে তাহলে হ্যাঁ যদি নেই তাহলে না থাকলে অ্যাকাউন্ট নাম্বার লিখুন এখানে কিন্তু তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে কৃষি জমির তথ্য আবেদনকারী নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপির সংযোজন বাধ্যতামূলক এখানে লিখতে হবে ক্রমিক নম্বর এখানে কোন ব্লক কোন মৌজা জেল নম্বর কত খতিয়ার নম্বর কত প্লট নম্বর শুধু নথিভুক্ত ভাগ চাষির জন্য প্রযোজ্য চাষযোগ্য জমির পরিমাণ একরে এখানে লিখতে হবে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে এইখানে লিখতে হবে ব্যাংকের তথ্য অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে আইএফএস কোড এখানে আইএফএস কোড লিখতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্টের ধরন সেভিংস থাকলে সেভিংস কারেন্ট থাকলে কারেন্ট কেসিস থাকলে কেসিসি আমার প্রদেয় উপরোক্ত তথ্য সমূহ সত্য এবং সংযুক্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থা আয়া অসত্য ভুল প্রমাণিত হইলে আমার আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে এবং গৃহীত অনুদান ফেরত দিতে বাধ্য থাকিব এখানে তারিখ দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে এখানে এই পার্টটা এইটা কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য এখানে আবেদনকারীর নাম ব্যাংকের পাসবই অনুযায়ী বড় হার হাতের ইংরেজিতে বাসস্থানের ঠিকানা জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম থানা পোস্ট অফিস পিন ভোটার কার্ড বা এপিক নম্বর আবশ্যিক অন্য সরকারি সচিত্র পরিচয়পত্র যে কোনো একটি হয় আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড পরিচয়পত্রের আইডি নম্বর এখানে আইডি নম্বর দিতে হবে প্রাপ্তি শিকার প্রাপ্তি শিকার এই জিনিসটা কি আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র এখানে আবেদনপত্রের নাম্বার লিখতে হবে চেক সংগ্রহের সময় রসিদটি জমা দিতে হবে নমিনির তথ্য সহ আবেদনপত্র গ্রহণকারী স্বাক্ষর এখানে আমাদের কী কী দিতে হবে সেটা একটু দেখে নিচ্ছি আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত টিপসই সহ নিম্ন নথিপত্রের জেরক্স ফটোকপি জমা করা অবশ্যই কী কী লাগবে ভোটার কার্ড সাম্প্রতিক পর্চা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যাতে আবেদনকারী তথ্যাদি বর্তমান কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের নির্দেশাবলী বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে মোবাইলে সরকারি এস ও অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় চালু মোবাইল নম্বর দিন পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করুন ঠিক আছে এরপরে দেখে নাও মনোনীত ব্যক্তির তথ্য নমিনি এই তথ্য চেক পাওয়ার সময় জমা দিতে হবে নমিনির নাম আবেদনকারীর সাথে সম্পর্ক নমিনির পিতা বা স্বামীর নাম নমিনির জন্ম তারিখ নমিনির অভিভাবকের নাম যদি নমিনির বয়স আঠেরো বছরের নিচে হয় এখানে তারিখ এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই ঠিক আছে এইভাবে ঠিক মতো পরপর ফিল আপ করতে হবে তাহলে আমরা আজকে জানলাম কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র কিভাবে করতে হবে এছাড়াও আরেকটা সেলফ ডেক্লোরেশান ফর্ম রয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আবেদন করার জন্য স্বক্রিয় ঘোষণাপত্র একটা ঘোষণাপত্র সেটা কিন্তু এখানে করে সই করতে হবে তাহলে আমরা দেখে নিচ্ছি কী কী আছে লেখা এনএক্স টু মেমো নম্বর ওয়ান থ্রি টু ফোর এ জি বাই ও বাই এম নাইন এম টোয়েন্টি টু বাই টু থাউজেন্ড নাইনটিন ডেট এইট টোয়েন্টি ফোর টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি এখানে কী আছে আমি ড্যাশ পিতা বা স্বামী গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা ব্লক থানা জেলা ড্যাস এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিকানা বা নথিভুক্ত রায়তের উত্তরাধিকারী নথিভুক্ত বর্গাদার ভাগ চাষী প্রযোজ্য জায়গায় টিক দিন যেটা হবে সেটা টিক দিতে হবে সূত্রে কত একর আছে কৃষিযোগ্য জমি চাষ করি যার বিশদ তথ্য নিচে দেওয়া হলো এখানে ক্রমিক সংখ্যা এখানে ব্লক মৌজা জয়েল নাম্বার খতিয়াল নাম্বার দাগ নাম্বার চাষযোগ্য জমির পরিমাণ একরে দিতে হবে আমি দু হাজার কুড়ি খারিফ মৌসুমে বাংলা শস্য বিমা প্রকল্পে নিবন্ধিত হয়েছি বা হয়নি সঠিক স্থানে টিক চিহ্ন দিতে হবে তদনুসারে আমি কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমার আবেদনের সাপেক্ষে নিম্নত নথিগুলি জমা দিলাম প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন ড্যাশ এর নামে আর আর রায়তের নাম ও সম্পর্ক লিখুন সম্পর্কে ড্যাশ খতিয়ানে ড্যাসের নামে বর্গা নথিভুক্ত নিবন্ধীকৃত দলিল নম্বর দলিল সময়ের পিঠ দলিল প্রতিলিপি জমা দিন মিউটেশন সার্টিফিকেট মিউটেশনের জন্য দরখাস্ত জমা দেওয়ার স্বীকৃতিপত্র বা রসিদ কৃষি জমির পাট্টা বনভূমির পাট্টা কৃষিকার্যের নিমিত্ত অন্য কোনো নথি থাকলে নির্দিষ্ট বিবরণ সহ এই ঘোষণাটা করতে হবে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরিয় তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য যদি কোনো সময় এই তথ্য কোনো অসঙ্গতি পাওয়া যায় আমাকে না জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজে থেকেই আমাকে দেও আর্থিক সহায়তা বাতিল পণিয়া গণ্য করিতে পারেন সেক্ষেত্রে আমাকে প্রদেয় সম্পূর্ণ অর্থ আমি ফেরত দিতে বাধ্য থাকিলাম থাকি থাকিলাম বা থাকিব থাকিব ফেরত না দিতে পারলে বেঙ্গল পিডিআর আইন উনিশশো তেরো অনুযায়ী এক বা অথবা অন্যান্য উপযুক্ত আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এখানে স্থান এখানে তারিখ আবেদনকারীর স্বাক্ষর আবেদনকারীর মোবাইল নম্বর তাহলে আমরা দেখলাম যে কীভাবে কৃষক বন্ধু ফর্ম যাদের নিশ্চিত আয় সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং তার ঘোষণাপত্র এইভাবে দিতে হবে ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবে থ্যাংক ইউ